এভরিওয়ান, আজকের ভিডিওটা অনেক দিন থেকে ভাবছিলাম করব করব করব, কিন্তু করাই হচ্ছিল না। কিন্তু আজকে ফাইনালি সব কিছু ভালো, ওয়েদার ভালো, গরম নেই, সব কিছু ভালো, বাইরে বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম দিস ইজ দ্য পারফেক্ট টাইম। আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো কি, একদম ঠিক ঠিক দেখেছো, আমি এই ইউটিউব পেমেন্ট নিয়ে আজকে কথা বলছি তোমাদের সাথে। মানে আমি অবভিয়াসলি কি বলবো, সব জানতা নই, আমি যেটুকু এক্সপিরিয়েন্স করেছি আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আমার মতো যারা নতুন আছো তাদের হয়তো হেল্প হবে, বাস এটুকুই। কিন্তু ফার্স্টেই আমি যেটা বলবো, ভিডিও পুরোটা দেখো, আশা করি তোমাদের আমাকে জেনুইন মনে হবে। সেকেন্ডলি, যদি ভালো লাগে, জেনুইন মনে হয়, একটা লাইক তো দরকার। এত মানুষ দেখছো, তার মধ্যে 50% মানুষ কিন্তু এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি। প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা যদি ঠিকঠাক মনে হয়, ভালো লাগে, আমাকে যদি জেনুইন মনে হয়, তাহলে একদম কিন্তু শেয়ার করো, করতে ভুলো না। তো শুরু করা যাক। প্রথমেই আমি বলবো যে ইউটিউব থেকে ইনকাম কিভাবে হয়। দুটো হার্ডেল পেরোতে হয়, এক হলো তোমার 1000 সাবস্ক্রাইবার বেস হতে হবে, সেকেন্ডলি তোমার যতগুলো ভিডিও তুমি পাবলিশ করেছো সেটা টোটাল 4 ঘন্টা লোকে দেখবে, মানে তোমার ভিউয়াররা টোটাল 4 ঘন্টা দেখবে যখন, তখন তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার পর তোমার চ্যানেলে থরো একটা সার্ভে বলতে পারো, চেকিং বলতে পারো, যেটা ইউটিউব টিম করে, তার জন্যে মিনিমাম 3 দিন থেকে, মানে আমার নিজের হয়েছে 4 দিনে, ম্যাক্সিমাম 3 মাসও লেগে যায় শুনেছি অনেকের, তো অনেকটা টাইম লেগে যায়। ভালোভাবে ভিডিও চেক করা হয়, সেখানে কোনো কপি আছে কি না, সেখানে কিছু কন্টেন্ট অন্যের থেকে কপি করা হয়েছে কি না, এক্সেট্রা, কোনো মিউজিক আছে নাকি অন্যের কপিরাইটের, কোনো ভায়োলেন্স কিছু আছে কি না, কোনো খারাপ কিছু কন্টেন্ট আছে কি না, বা চাইল্ড অ্যাবিউজিং কিছু আছে কি না, সমস্ত চেক টেক করা হয়ে গেলে তোমার কাছে মেল আসবে যে তোমার মনিটাইজেশন অন হয়ে গেছে। একটা জিনিস আমি জানি যে ইউটিউব আর গুগল অ্যাডসেন্স কিন্তু একই কোম্পানি, মানে একই জিনিস নয়। ইউটিউব অ্যাপ্রুভাল দিলে তুমি গুগল অ্যাডসেন্স থেকে অ্যাডগুলো নিয়ে সেখান থেকে পেমেন্ট নিতে পারো। তো আমার মনিটাইজেশন অন হয়ে গেছিলো মাত্র 4 দিনে, ঘন্টার হিসেব করলে 4 দিন আর দিনের হিসেব করলে 5 দিন। আমি খুব খুশি হয়েছিলাম, কেননা আমি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম তার আগে আমি ফাইনালি থরো চেক করে নিয়েছিলাম আমার প্রত্যেকটা ভিডিওকে। দেন আমি জানতাম যে আমি কোনো দিন কারোর, যে যে বললাম যে যে ওদের হার্ডেলগুলো আছে সেগুলো আমার ভিডিওতে নেই, তো হোপ ফর দি বেস্ট ভেবেছিলাম, 15-16 দিন তো লেগেই যাবে, তো হয়ে গেছে তাড়াতাড়ি, খুব খুশি হয়েছিলাম, দারুণ আনন্দ। মানে টাকা পাবো কি পাবো না এটা থেকে আনন্দ বেশি হয়েছিল যে মনিটাইজেশন এত তাড়াতাড়ি অন হয়ে গেছে। অনেকেরই হয়, বাট আমার হবে আমি এটা আশা করিনি, হয়ে গেল, মনিটাইজেশন অন হলো। তারপর এবার ব্যাপারটা হলো, যখন তোমার গুগল অ্যাডসেন্সে $100 আসবে, তারপর তুমি সেটাকে ব্যাংকে ট্রান্সফার করতে পারবে, বা $100 যখন গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে জমা হবে মাসে, তখন সেটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। তার জন্য কিছু প্রসিডিউর থাকে, তোমার ডিটেলস, অথেন্টিক কাগজপত্র, তোমার সব কিছু, আইডি প্রুফ, সেগুলো দিয়ে তোমাকে সব ওকে করে নিতে হবে। তো যাই হোক, $100 যখনই জমবে তখনই হবে, যদি এ মাসে তোমার $100 না হয় সেটা পরের মাসে ক্যারি ফরওয়ার্ড হবে। প্রত্যেক মাসের 12 তারিখে তোমার অ্যাডসেন্সের দেখাবে যে তুমি লাস্ট মাসে কত টাকা পেয়েছো, মানে এইটা যেহেতু অক্টোবর চলছে, অক্টোবরের আজকে কত তারিখ শ্রী, 24, তো আজকে 24 তারিখ, এই মাসের লাস্ট অবধি আমি যত পে মানে ডলার জমা করতে পারবো সেটা আমার November 12 তারিখে গিয়ে অ্যাডসেন্সে দেখাবে যে ফাইনালি তুমি এত টাকা পেয়েছো। এবার সমস্ত অনেক কিছু কাটিং শ্যাটিংও থাকে, এদিক এদিক ওদিক ডলার কেটে কুটে তো আমার গুগল অ্যাডসেন্সে দেখাবে। এই টাকাটা কিন্তু 12 তারিখেই আসবে না, এটা আসবে November 21 তারিখে, ওরা ডলারটাকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে।
মানে বুঝতে পেরেছো, গত মাসেরটা সামনের মাসে গিয়ে তুমি পাচ্ছ, পরের মাসে পাচ্ছ। তো যদি এ মাসে আমার $100 না হয়, তাহলে সেই ডলারটা ধরো আমার $99 হয়েছে, $99.95 হয়েছে, তো পরের মাসে কিন্তু সেই টাকাটা আমি পাবো না, কারণ $100 হয়নি। কয়েকটা সেন্সের জন্য যদি না হয় পরের মাসে পাবো না, সেটা পরের মাসের রেভিনিউর সঙ্গে যোগ হবে। বাস এই হলো, ক্লিয়ার হয়ে গেল। আমি জানি আমি টেকনিক্যাল ভিডিও করি না, বাট থ্রু তারপরেও আমার মনে হয় এগুলো আমার মতো অনেক বন্ধুদের যারা নতুন খুলেছে তাদের খুব সুবিধে হবে। নেক্সট যেটা হচ্ছে, অনেকেই বলে যে দিদি ইউটিউব থেকে কত স্যালারি পেয়েছো। ইউটিউব থেকে ঠিক স্যালারি এটাকে বলা চলে না, কারণ আমার মনে হয় স্যালারি একটা ফিক্সড অ্যামাউন্ট, কিন্তু ইউটিউব কোনো দিন কোনো ফিক্সড অ্যামাউন্ট দিতে পারে না। এর কোনো ফিক্সড ক্যালকুলেশনও নেই যে কী বেসিসে, কত কিছুর বেসিসে তুমি কত টাকা পাচ্ছ। তো আপস অ্যান্ড ডাউন্স থাকতেই পারে, তো এটাকে স্যালারি বলা চলে না, এটাকে রেভিনিউ আমার মনে হয়। একটু এদিক ওদিক শব্দের মানে যদি ধরো, তাহলে এটা রেভিনিউই ঠিক আছে। টাকাটা আসে সাবস্ক্রিপশনের বেসিসে নয়, কত সাবস্ক্রাইবার আছে তোমার সেটা কিন্তু ডিপেন্ড করে না। কেউ কেউ বলেন যে টেকনিক্যাল ভিডিওতে যে কাউন্ট হয়েছে কত ভিউতে, কত ভিউয়ের ওপর ডিপেন্ড করে। আবার কখনো কখনো আমি দেখেছি খুব বেশি ভিউ পেয়েছি, সেই ভিডিওটাতেও খুব কম ডলার পেয়েছি, কিন্তু খুব কম ভিউতেও আমি তুলনামূলক বেশি পেমেন্ট পেয়েছি। বেশি ভিডিওটা খুব চলছে মানেই ভীষণ তার থেকে পাচ্ছি টাকা, এমন কোনো ব্যাপার নেই। জটিল ক্যালকুলেশন, আর ইউটিউব এটাকে আরেকটু জটিল করেই রাখে। এইটা আমার মনে হয় বড় বড় টেকনিক্যাল যারা ক্রিয়েটর আছেন তারাও গোটাটা ক্লিয়ারলি বলতে পারেন না। তবে হ্যাঁ, 1000 ভিউজের ওপরে বা $1 এরকম থাকে। আর সেকেন্ডলি হলো, কোন দেশ থেকে তোমাকে দেখা হচ্ছে তার মানি ভ্যালুর ওপরেও কিন্তু ডিপেন্ড করে এটা। এতদূর অবধি দেখে তুমি হয়তো ভাবছো তোমরা, এ বাবা এ তো সেই সকলের মতোই বলছে, এটা তো একটা সেটাতে সেটা সেটা জানি না। সেরকম নয়, ওয়েট করো ওয়েট করো বলছি। যে যাদের এই জানার বিষয়গুলো আছে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তাদের জন্যে এটা সত্যি খুব দরকার। তবে এইটুকু আমি খুব 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 খুশি হয়েছি যে আমাকে কোনোদিন সেভাবে কেউ জিজ্ঞাসা করেনি যে তুমি কত পাচ্ছ একটু বলো হ্যান ত্যান, না সেরকম বলেনি। তবু আমার মনে হয়েছে যে আমি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি, আমার প্রথম আনন্দটা যে আমি কত ডলার পেয়েছিলাম। তো প্রথম আমার পেমেন্ট এসেছিলো জুন মাসে। জুন মাসের অ্যাকচুয়ালি ওটা আগের মাসেই আসতো, কিন্তু জুন মাসেই আমার এসেছে, কারণ আমার ব্যাংকে কিছু পেপার সাবমিট করতে হতো, সেই জন্য একটু লেট হয়েছিল। ব্যাংক থেকে আমাকে কল করেনি, তো আমি ভাবছি আসবে, আমার কাছে মেল চলে এসেছে গুগল থেকে, সুতরাং আমি পেমেন্ট পেয়ে যাব। তো আমার লোকাল ব্যাংক থেকেও আমাকে একটু কল করে জানানো ছিল যে তোমাকে অমুক জায়গায় একটু সিগনেচার করতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে। এক একটা ব্যাংকের এক এক রকম নিয়ম থাকে, যেহেতু এটা ডলার থেকে কনভার্ট হয়ে আসছে, তো একটু এক একটা ব্যাংক একটু তো সাবধান হবেই। তো ওই জন্যে আমার একটু লেট হয়ে গেছে। তো জুন মাসে এসেছিলো আমার ফার্স্ট পেমেন্ট, একদম ওপেনলি ক্লিয়ারলি, এইটা $15,000। এটাই ছিল আমার ফার্স্ট ইনকাম ফ্রম ইউটিউব। আমি খুব খুশি। মানুষ টাকার জন্যে চাকরি করে, আমি টাকার জন্য একটা চাকরি করি, ঠিক আছে, বাট এটা একটা আলাদা আনন্দ, এটা একটা আলাদা অনুভূতি। আর সেই টাকাটা থেকে আমি কী করেছিলাম এটাও একটা ব্যাপার। টাকাটা নিয়ে আমি মাকে, বাবাকে, ভাইকে, স্ত্রীকে, শান্তনুকে গিফট দিয়েছিলাম। তো গিফট দিয়েছিলাম, আনন্দ করেছি, সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। ওকে, আমার ভালো মনে আছে শান্তনুকে আমি একটা টাইটানের ওয়াচ গিফট করেছিলাম। তো আই থিঙ্ক সেই ব্লগটাও আমি শেয়ার করেছিলাম। এই অবধি এতদিন ধরে আমি ভাবছিলাম যে ভিডিওটা করব, খুব একটা নাটকীয় ভিডিও আমার দ্বারা হবে না। এত টাকা পেয়েছি, তার মানে এই টাকাটা দিয়ে অমুক একটা ফোন কিনবো, সেই ফোনের যা দাম ততটা পেয়েছি টাকা। সরি টু সে, আমার ওই ধরনের নাটক আমার আসে না। বা গুগলসের একটা মানে ইউটিউবের নাকি একটা রুলস আছে যে তোমার টাকা তুমি ওপেনলি বলতে পারবে না কত টাকা পেয়েছো, কিন্তু আমার যতদূর দেখা অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবার, তাদের কাছে আমি নস্যি, তারা এভাবে ওপেন বলেছেন।
তো আমি তো ভাই নসি, আমার বলতে কি আছে, আমার কোনো প্রবলেম নেই, আমি এইটাই পেয়েছিলাম, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। একটুও ভালো লাগে ভিডিওটা ভাই প্লিজ লাইক তো বানতি হ্যায়, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ। আমার কালকে 9000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, আমি ব্লগিং শুরু করেছি ফেব্রুয়ারি 3 তারিখ থেকে। ভালো লাগছে যে 1 বছর হওয়ার আগে 10,000টা কমপ্লিট করেই ফেলবো, আমার হুড় হুড় করে বাড়েনি, আমি খুব অল্প অল্প করেই বাড়ে, 30টা 40টা এক একদিনে অ্যাড হয়। আর গতকাল 150 জন অ্যাড হয়েছে, ভগবানের কৃপা, তোমাদের ভালোবাসা, থ্যাংক ইউ। যদি তোমার ভালো লাগে, যদি তোমার মধ্যে সেই ক্রিয়েটিভিটিটা থাকে, তাহলে চেষ্টা করো, নিশ্চয়ই হবে। এখানে কেউ কারোর কম্পিটিটর না, কম্পিটিশনে আছি ভাবলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, প্রত্যেকটা দিন মাথা কাজ করবে না, তো প্রত্যেক দিনই একটা কষ্ট চেপে ধরবে, এই যে কাজ করার ভিডিও করার আনন্দটা তখন আর থাকবে না, তখন সেটা কিন্তু চলে যাবে পুরোপুরি পাখা মেলে। প্রত্যেক দিন যে নতুন আইডিয়াটা আসে মাথায় সেটা আর আসবে না। এখানে সকলে বন্ধু, তারা নিজের নিজের লাইফ দেখাচ্ছে, নিজের নিজের লাইফ নিয়ে ভিডিও করছে, কারোর সাথে কারোর লাইফ মিলবে না। এমনও আমি মেল পেয়েছি, আমার কাছে কিন্তু এমন মেলও আছে ইনস্টাগ্রামে, এমন ক্রিয়েটাররাও আছে যারা সামনে কথা বলেন না, কেন বলেন না আমি জানি না, কিন্তু মেল করে জিজ্ঞেস করেছেন স্যালারি এসে গেছে, তোমার মনিটাইজেশন অন হয়ে গেছে, ইনস্টাগ্রামেও পেয়েছি এরকম, অমুকজন জিজ্ঞেস করছেন তোমার মনিটাইজেশন অন হয়ে গেছে, ভালো লেগেছে, ফোন নাম্বার শেয়ার করেছি, বাস এই অবধি। কিন্তু তারা সামনে এসে কথা বলেন না, আই ডোন্ট নো ওয়াই, স্যালারি না তাই প্রত্যেক মাসে কত টাকা আসছে এটা বলা খুবই মুশকিল ব্যাপার। তবে এটুকু বলতে পারি $100 কভার হয়ে যায়, এভরি মান্থ আমি ইউটিউব থেকে রেভিনিউ পাচ্ছি, বাস কিন্তু এটা আপস অ্যান্ড ডাউনস, যে অ্যামাউন্টটা বলেছি তোমাদেরকে সেটারই আগাপিছু হয়ে থাকে। চেষ্টা করছি ভালো ভিডিও করার, বাস তোমরা ভালোবাসছো, আমিও চেষ্টা করছি, আমার চেষ্টার দামটা এভাবেই পাই যখন তোমরা ভালোবাসো, ভালো মানে লাইক করো, সুন্দর কমেন্ট করো, স্ত্রীকে এতটা, ফুকলিটাকে এতটা ভালোবাসো, বাস এটাই তো। চলো আজকের জন্য এখানেই, টাটা।